পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট আলোচনায় পরঘরের পক্ষ থেকে আমি হাবিবা সুলতানা তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের অ্যাসাইনমেন্ট আলোচনায় আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের যে প্রশ্নটি দেওয়া রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করব। তাহলে ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে যে প্রশ্নটা সেটা এসেছে মিনুগত থেকে, আর প্রশ্নটি হলো বা নির্ধারিত কাজ যেটা দেওয়া হচ্ছে সেটা হলো, বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর প্রতি তোমার আচরণ কেমন হওয়া উচিত বা অনুচিত তা একটি ছকের মাধ্যমে তুলে ধরো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি তোমার বাংলা অ্যাসাইনমেন্টটি উত্তর করতে চাও তাহলে অবশ্যই তোমাকে আগে তোমার বাংলা পাঠ্য বই থেকে মিনু গল্পটি ভালো করে পড়তে হবে, আর তারপরেই তোমরা বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠী সম্পর্কে ভালোভাবে জানতে পারবে, আর তাদের সাথে কিরূপ আচরণ করা উচিত কিংবা অনুচিত বা করা উচিত নয় এই সম্পর্কে নিজেরা কিছু বাক্য বানিয়ে লিখতে পারবে। তাহলে তোমরা যদি তোমার বইয়ের মিনু গল্পটি পড়ে থাকো তাহলে তোমরা জানবে যে মিনু একজন বাক প্রতিবন্ধী শিশু, আর আমাদের সহপাঠীর মধ্যে কেউ একজন বা আমাদের আশেপাশে শিশু শিশুদের মধ্যে কেউ একজন থাকতে পারে যে বাক প্রতিবন্ধী কিংবা চোখে দেখতে পায় না কিংবা অন্য যে কোনোভাবে শারীরিক বা মানসিকভাবে সে বাকি শিশুদের থেকে খানিকটা কম পারে বা কম বোঝে, সে বিশেষ চাহিদা চায়, তাকে অন্য শিশুদের থেকে সামান্য গুরুত্ব বেশি দিতে হয় যাতে সে সহজেই জিনিস বুঝতে পারে বা শিখতে পারে। এ ধরনের শিশুকেই বলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, যারা শারীরিক বা মানসিকভাবে অন্যদের থেকে সামান্য পিছিয়ে থাকে বা ত্রুটি সম্পন্ন হয়ে থাকে। আর আমাদের সহপাঠীদের মধ্যে যদি এমন কেউ থাকে তাহলে অবশ্যই আমাদের তাদেরকে একটু বিশেষভাবে ব্যবহার করতে হবে, তাদের সাথে বিশেষভাবে মেলামেশা করতে হবে যাতে আমরা তাদেরকে অন্য সবার মতোই আনন্দ দিতে পারি, তারা অন্য সবার মতো খুশি আনন্দে আমাদের সাথে পড়াশোনা করতে পারে, আমাদের সাথে চলতে পারে। তাহলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাথে আমাদের কীরকম আচরণ করা উচিত কিংবা অনুচিত এই সম্পর্কিত তোমরা কয়েকটা বাক্য একটা ছক আকারে লিখতে পারো, যেখানে এক পাশে তুমি লিখবে তাদের সাথে কীরকম আচরণ করা উচিত আর অন্য পাশে লিখতে পারো তাদের সাথে কীরকম আচরণ করা উচিত না বা অনুচিত। তাহলে আমরা আমাদের আশেপাশে যেসব সহপাঠী আছে যারা বিশেষভাবে চাহিদা সম্পন্ন, সে মানসিক হোক কিংবা শারীরিক হোক, তাদের সাথে কীভাবে আচরণ করব, আমরা অবশ্যই তাদের সাথে বন্ধুসুলভভাবে মিশবো, অন্য শিশুদের মতোই তাদের সাথে ভালো করে কথা বলবো, তাদেরকে আমাদের খেলাধুলায় অংশগ্রহণ করাবো যাতে তারাও অন্য বাচ্চাদের মতো হাসি আনন্দে বেড়ে উঠতে পারে, তাদের ছোটোবেলাও বাকি সবার মতোই খুশিতে কাটতে থাকে। তা যদি কোনো পড়া বুঝতে সমস্যা হয় কিংবা তারা বুঝতে না পায় তাহলে অবশ্যই তাদেরকে সহজ সাবলীল ভাষায় বুঝে দিতে হবে, তারা যাতে আমাদের মতোই পড়াশোনা আগাতে পারে, তাদের ভবিষ্যতে কিছু করতে পারে, তাদেরকে সব দিক থেকে সাহায্য করতে হবে। তাদের ত্রুটির কারণে তাদের ওপর ঠাট্টা তামাশা করা যাবে না বা তাদের বিরক্ত করা যাবে না কোনোভাবেই। তাছাড়া তাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে সেখানে সাহায্য করা, তাদের শারীরিক অবস্থার অবনতি হলে কিংবা তারা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে অবশ্যই শিক্ষককে জানানো, তাদের যথাসম্ভব সাহায্য করা, চিকিৎসা দেওয়া, বা তারা যদি আমাদের কাছে কোনো সাহায্য চায় তাহলে অবশ্যই তাদেরকে সাহায্য করা, তারা মানসিকভাবে কষ্ট পেলে তাদেরকে সান্ত্বনা দেওয়া। এ ধরনের আরও অনেক আচরণ আছে যেগুলো আমরা আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীদের প্রতি প্রদর্শন করতে পারি। আমরা সবসময় তাদের সাথে ভালো ব্যবহার করবো, তাদের সাথে খারাপ ব্যবহার করবো, তাদেরকে কটু কথা বলবো না। এ ধরনের আরও অনেক কাজ, অনেক আচরণ আছে যেগুলো আমরা তাদের সাথে করতে পারি বা এমন অনেক খারাপ ব্যবহার আছে যেগুলো তাদের সাথে করা উচিত না। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টের কাজে এই সব বাক্যগুলো লিখতে পারো কিংবা নিজেদের থেকে কিছুটা বাড়িয়ে কমিয়েও লিখতে পারো, বা তোমাদের যদি আশেপাশে সত্যিই কোনো বিশেষ চাহিদা সম্পন্ন শিশু থাকে তোমরা তাকে নিয়েও লিখতে পারো, তার কীসব চাহিদা প্রয়োজন, তা সে কী ধরনের আচরণ থেকে বিরত থাকে, এই ধরনের কিছু কথা তুমি তোমার অ্যাসাইনমেন্টে লিখতে পারো। আর অবশ্যই তুমি আগে তোমার বোর্ড বইয়ের মিনু যে গল্পটি রয়েছে সেটি ভালো করে পড়বে, তাহলে তুমি মিনু সম্পর্কে জানতে পারবে, মিনু কী চায় বা মিনুর চাহিদাগুলো কী কী সেগুলো তুমি বুঝলে আরও সুন্দর করে সাজিয়ে লিখতে পারবে। তুমি চাইলে অন্য যে কোনো অংশ থেকেও সাহায্য নিতে পারো, কিন্তু অবশ্যই তুমি নিজের মতো করে সাজিয়ে সুন্দর করে লিখবে, তাহলেই বেশি মার্কস পাবে। আমার আজকের আলোচনা এ পর্যন্তই, পরবর্তী আলোচনার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।